প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে। দর্শক, আজকের ভিডিওটি হচ্ছে যে কোরাল ক্যালসিয়াম প্লাস ভিটামিন সি। এই কোরাল ক্যালসিয়াম প্লাস ভিটামিন সির এটার কাজ কি, এটা কি কি মানে কোন কাজে ব্যবহৃত হয়, তারপর হচ্ছে এটার খাওয়ার নিয়ম কি, তার এটার দাম কত, বিস্তারিত রয়েছে আজকের এই ভিডিওটিতে। তো বিস্তারিত ভিডিওটা দেখার জন্য অনুরোধ করলো, তার আগে জানিয়ে দিচ্ছি যে যারা আমার চ্যানেলে নতুন আসছেন দয়া করে সাবস্ক্রাইব করে দেন, আর যারা আগ থেকে করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় বন্ধুগণ, এটা হচ্ছে অস্টকল সি, হচ্ছে এটা একটা নাম, ব্র্যান্ডের নাম এসকেপ, এটা একটা ব্র্যান্ডের নাম। আর হচ্ছে যে এটা মূল গ্রুপের নাম হচ্ছে যে ওরাল ক্যালসিয়াম প্লাস ভিটামিন সি, ওটা দুইটা প্রোডাক্ট এটার সাথে মিস আছে। প্রথম আমি দর্শক আপনাদের সাথে আপনাদেরকে বলে দিচ্ছি যে এটা কিন্তু অনেক কাজে ব্যবহৃত হয়। আড়ুত জয়েন্টের ব্যথা, বিভিন্ন গিরে গিরে ধরার জন্য, ব্যথার জন্য, বিশেষ করে এটা যখন মাটির দাঁতের গোড়ায় মাটি যখন আপনার সিনসিন করবেন, বুঝতে হবে যে আপনার দাঁতের গোড়ায় মাটি কিন্তু আপনার ক্যালসিয়াম ক্ষয় হচ্ছে, ক্ষয়ের কারণে আপনার বিভিন্ন দাঁতের গোয়ায় আপনার সমস্যা দেখা দিচ্ছে। এইসব কারণে কিন্তু এই অস্টকাল সিটা কিন্তু ব্যবহৃত হয়। তো এটা খাওয়ার নিয়মটা দর্শক, এটা অন্য ট্যাবলেটের সাথে কিন্তু আলাদাভাবে এটা নিয়ম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে প্রমাণ সহকারে। এটাকে এক গ্লাস পানি লবেন, একটা ট্যাবলেট এক গ্লাস পানি লবেন, পানি নিয়ে একটা ট্যাবলেট উপর থেকে আপনি ছেড়ে দেখবেন। এরপর দেখবেন প্রায় 4 থেকে 5 মিনিট সময় লাগে এই ট্যাবলেটটা কিন্তু মিশতে, অর্থাৎ পানির সাথে এটা কিন্তু মিশতে প্রায় 5 মিনিট পর্যন্ত সময় লাগে। আপনি এই পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। এক গ্লাস পানি নেওয়ার পরে যখন একটা ট্যাবলেট ছেড়ে দেবেন, দেখবেন আপনার এটা নিচ থেকে মানে গড়গড়িয়ে আপনি দেখবেন, দেখা যাচ্ছে কি অনেক সময় যখন ভাত রান্না করা হয়, ভাত রান্না করার সময় তখনও কিন্তু এরকম একটা চিত্র দেখা যায়, ঠিক এরকমই গড়গড়িয়ে উতরাবে। এরপর আপনার মিশতে প্রায় 5 মিনিট সময় লাগবে। মিশার পর কিন্তু আপনার তখন 1 মিনিট পরে কিন্তু আপনি খেয়ে ফেলবেন। এটা কিন্তু ভিটামিন সি এর কাজে কিন্তু বেশিরভাগ ব্যবহৃত হয়। দর্শক, এছাড়াও কিন্তু দাঁতের মাটি ছাড়াও কিন্তু আরও অন্যান্য ভিটামিন সি এর অভাবে যেসব রোগ হয় এসে ওইসব কিন্তু প্রতিরোধ ক্ষমতায় কিন্তু অস্টকাল সিটা এটা কিন্তু ব্যবহৃত হয়। এটার দাম হচ্ছে দর্শক, একটা ট্যাবলেট কিন্তু 15 টাকা, একটা কোটার ভিতরে 10 ট্যাবলেটও থাকতে পারে, 15 ট্যাবলেটও থাকতে পারে, আবার 30 ট্যাবলেটও থাকতে পারে। এটা খাওয়ার নিয়মটা কিন্তু আলাদা, যে দেখুন এখনও পর্যন্ত 3 মিনিট শেষ কিন্তু এখনও পর্যন্ত এটা গটগটায় উতরাইতেছে কিন্তু নিচ থেকে, ঠিক অ্যাসিডের মতন। এটা কখনো আপনি এইভাবে সরাসরি খাবেন না। যদি কোনো প্রকার আপনি বলে ট্যাবলেটটা পানির সাথে খেয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে, ঠিক আছে। আপনি এটা কখনো যাতে না হয় আপনি ট্যাবলেটটারে ভালো করে খেয়াল করবেন যে একটা গ্লাসের ভিতরে পানির ভিতরে দেওয়ার পরে এটা কালার কিন্তু চেঞ্জ হয়ে যায়, প্রায় যেমন 4-5 মিনিট পরে কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যায়, কমলা কালারের হয়ে যায়। এরপরে কিন্তু আপনি যখন ঠান্ডা হয়ে যাবে উতরাবে না, তখন কিন্তু আপনি খেয়ে ফেলবেন। এই যে দেখুন দর্শক, এখন আর কিন্তু উতরাচ্ছে না, প্রায় 4 মিনিট প্রায় শেষ। আমি কিন্তু মাঝখানে ভিডিওর মাঝখানে কিন্তু গ্যাপ দিয়েছি, প্রায় 4 মিনিট পরে কিন্তু আর এখন কিন্তু উতরাচ্ছে না, এখন কিন্তু আপনি খেয়ে ফেলতে পারেন। এই যে কালারটা কিন্তু কমলা কালার হয়ে গেছে, যখন আপনার এটা ফানের সাথে মিশে যাবে তখন কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে, কমলা কালার হয়ে যাবে, তখন কিন্তু আপনি খেতে পারবেন। এটা দৈনিক এক গ্লাসের ভিতরে একটা ট্যাবলেট দিয়ে আপনি দৈনিক একবার খাবেন, বেশি খাওয়া যাবে না। সর্বোচ্চ এটার মেয়াদ হচ্ছে যে 1 মাস থেকে 3 মাস, তাও ডাক্তারের পরামর্শ অনুসারে খাবেন আপনি। তো দর্শক, আজকে এই ছিল অস্টকাল সি সম্পর্কে আলোচনা, পরবর্তী ভিডিওর জন্য দেখার জন্য অনুরোধ রইল। আর হ্যাঁ, এই ভিডিওটি দেখে অবশ্যই যদি কারো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।